বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শেষ হলো। আর এটাকে বয়কট করেছে জায়েদ খান প্যানেল থেকে বিজয়ীরা অংশ নেননি শপথ অনুষ্ঠানে আসেননি খান রুবেল মৌসুমী সহ অন্যরা শুধু তাদের প্যানেলের নাদির এতে অংশ নেন যিনি কার্যকরী সদস্য চুনুর প্রার্থিতা বাতিল হওয়ায় আপিল বোর্ডের নির্দেশে জয়ী হন তবে এতে চমক সৃষ্টি করে হাজির হয়েছিলেন সেই প্যানেলের প্রধান মিশা সৌদাগর সাবেক সভাপতি হিসেবে তিনি নবসভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পরান পরে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পদ নতুন কমিটির শপথ করান অনুষ্ঠান শেষে থেকেই সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমি বরাবরই বলি এটা মালা বদলের পালা তাই পেছনের দিকে আমরা না তাকাই আশা করি আগামীতে সুন্দর শিল্পী সমিতি গড়ে উঠবে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ইলিয়াস কাঞ্চন দায়িত্ব নিয়েছেন আমি তাকে অনুরোধ করব সবাইকে নিয়ে এমন কাজ করবেন কোনো ব্যারিয়ার না থাকে তিনি আলোকিত মানুষ তার আলোয় উদ্ভাসিত হোক সব কিছু এদিকে মিশা জায়েদের প্যানেল থেকে জয়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী বিএফডিসিতে শ্যুট করলেও শপথ অনুষ্ঠানে যোগ দেননি জয় চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন আমি শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি কিন্তু আমাদের প্যানেল থেকে দিক নির্দেশনা না থাকায় আমি যোগ দিইনি উল্লেখ্য ভোটের পর প্রকাশিত ফলাফল সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়দ খান তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সেটার তদন্তের ভার আসে নির্বাচনের আপিল বোর্ডের উপর আপিল বোর্ডই শনিবার জায়াদের প্রার্থিতা বাতিল করে একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে